হ্যালো বন্ধুরা, সি সামথিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসছি পৃথিবীতে থাকা আজব 10টি প্রাণীর তত্ত্ব নিয়ে। এই পৃথিবীতে প্রায় 13,67,555 মিলিয়ন প্রাণী ও কীট পতঙ্গ রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রাণীকে আমরা চিনি। গল্পের বইতে অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীর ছবি দেখতে পাওয়া যায়। আপনি কি জানেন এই প্রাণীগুলো অনেকটাই কিন্তু বাস্তবাজ। গবেষকরা প্রতিনিয়ত নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করে যাচ্ছেন। সি সামথিং চ্যানেলে এমন সব অদ্ভুত কিছু প্রাণীর ছবি প্রকাশ করছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই অদ্ভুত প্রাণীগুলো। নাম্বার 10, সুপার বার্ড অফ প্যারাডাইস, নিগৃহীতে এই সুন্দর পাখিটি দেখতে পাওয়া যায়। নাম্বার 9, ইয়েটি ক্রাব। ইয়েটি ক্রাব 2005 সালে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এর দেখা পাওয়া যায়। এটি প্রায় 15 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। নাম্বার 8, স্টার নোচ মোল। তারার মতো নাকের কারণে এই প্রাণীটিকে স্টার নোচ মোল বলা হয়। এর নাকে 22টি চিকন মাংসল দিয়ে গঠিত। নাম্বার 7, সৌবিল। সারস পাখির মতো দেখতে এই বিশাল পাখিটির নামকরণ করা হয় তার ঠোঁটের কারণে। এরকম পাখির কথা প্রাচীন মিশর এবং আরবের গল্পে পাওয়া গেলেও 19 শতাব্দীতে এই পাখিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। নাম্বার 6, ভেনেজুয়েলিয়ান ফুডাল মগ। 2009 সালে ভেনেজুয়েলায় এই পোকাটি আবিষ্কার করা হয়। এর সম্পর্কে তেমন কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। নাম্বার 5, দ্য প্যান্ডায়েন। চিলিতে দেখা মিলবে এই পিপাটির। তাদের বেদনাদায়ক ফুলের কারণে একে কাও কিলার বা কাওয়াইন বলা হয়ে থাকে। পান্ডার মতো সাদা কালো দেখতে একে প্যান্ডায়েন বলা হয়। নাম্বার 4, রেড লিপ বেডফিশ। মাছ প্রজাতির হলেও এই মাছটি তেমন সাঁতার কাটতে পারে না। তারা মূলত ফুলকার সাহায্যে সাগরের নিচে হেঁটে বেড়ায়। নাম্বার 3, ডাম্বো অক্টোপাস। সমুদ্রের প্রায় 3,000 থেকে 4,000 মিটার গভীরে এই অক্টোপাসটি দেখা পাওয়া যায়। এদের মাছের ফুলকার মতো কান থাকে। নাম্বার 2, পিং পেয়েরি আর্মেডেলো। এই প্রাণীটি আর্জেন্টিনা মরুভূমির এলাকায় দেখতে পাওয়া যায়। এরা সাধারণত শুষ্ক মাটিতে গর্ত করে থাকতে পছন্দ করে। 5 থেকে 6 ইঞ্চি লম্বা পর্যন্ত এই প্রাণীটি হয়ে থাকে। নাম্বার 8, থর্নি ড্রাগন। ড্রাগনের মতো দেখতে এই প্রাণীটি মরুভূমিতে দেখতে পাওয়া যায়। এই টিকটিকি জাতীয় প্রাণীটি একটি নকল মাথা আছে। বিপদের সময় প্রাণীটি তার আসল মাথাটি নকল মাথা নিচে লুকিয়ে ফেলে। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন। ভবিষ্যতে আপনাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।